অর্থাৎ ইসলামের দাওয়াত দিয়ে তাদের মধ্যে নিয়ত ইমান নিয়ে আসলে এটা আল্লাহ তাআলাকে খুশি করা হবে আমাদের ইসলামের রাস্তা। ওর নিজের ওপিনিয়ন বলেছে, আপনি কি সমর্থন করেন? আমি এসব দেখিনি শুনিনি। দাওয়াতে ইসলাম দিচ্ছে এটা মেয়র একজন মন্ত্রী, উনার লজ্জাও হয়। বাংলা কি তালিবানি শাসন নিয়ে আসছে চাইছেন? ৭৪টা মিউনিসিপ্যালিটিতে হেরেছেন, ৪৩টা বুথে কলকাতা কর্পোরেশনে হেরেছেন। উনার দলের একজন মেয়র মন্ত্রী ও সমস্ত এমন কথা বলছে কি সমস্ত ইসলাম ধর্ম হলেই সে জান্নাতের জায়গা পাবে, আর সবাইকে ইসলাম ধর্ম গ্রহণ করার জন্য বলছে। মমতাজি একবারও বয়ান দিয়েছেন তার ব্যাপারে, দাওয়াতে ইসলাম দিচ্ছে এটা মেয়র একজন মন্ত্রী, উনার লজ্জাও হয়। বাংলা কি তালিবানি শাসন নিয়ে আসছে চাইছেন? বাংলা কি উনি সরিয়া কানুন লাগাতে চাইছেন? কি হচ্ছে কি বাংলা বাংলা মানুষ বাংলার বাঙালি হিন্দু এরা দেখতে পাচ্ছে না কি কি হচ্ছে? একটা মুখ্যমন্ত্রী এইভাবে বক্তব্য দিচ্ছেন, বাংলাকে ভাগ করার একটা পরিকল্পনা করছেন, বাংলাকে বাংলাদেশ বানাবার একটা পরিকল্পনা করছেন। জয়ন্ত সিং এর যে বাড়ি, যে দুধ বিক্রি থেকে দুধ সদা, জয়ন্ত সিং নিজে পৌরসভাতে চাকরি করে, কে চাকরি দিল? এই তো তদন্ত হচ্ছে, তো ওখানে তো ইডি তদন্ত করছে, ঘাবড়াচ্ছেন কেন? সবই তো চলে আসবে। ও তো নিজে ওকে চাকরি দিয়েছে, ওর ভাইকে বারানগর মিউনিসিপ্যালিটিতে চাকরি দিয়েছে, মদন মিত্র দিয়েছে, সবাই জানে তো। ওখানে পৌরসভাতে চাকরি করলে বেআইনি বাড়ি করার পারমিশন পাওয়া যায়, পৌরসভাতে চাকরি করলে সিএসসি লাইন পাওয়া যায়, বেআইনি জায়গা সিএসসি লাইন দিয়ে দিল, বেআইনি জায়গাতে জলের কল লাইন চলে গেল, বোরিং বসানো হলো, সব কি বেআইনি? জলাশয় ভরাট তো আছে, দিদিমণি তো বলছেন আমি কোন সব এমএলএ চোর আছে, আমার সব চেয়ারম্যান চোর আছে, কাউন্সিলর চোর আছে, তো বেআইনি বাড়ি তো পেয়েছেন, এবার ভেঙে দিন বুলডোজার লাগিয়ে, তাহলে তো লোক বলবে কি হ্যাঁ উনি ভালো কাজ করেছেন। এটা তো কোনো নতুন ব্যাপার না কি পুলিশের পিস্তল নিয়ে বন্দুক নিয়ে, হ্যাঁ 9mm পিস্তল নিয়ে ও বুথ দখল করেছে, এটা তো তৃণমূলের জন্য কোনো নতুন ব্যাপার। তৃণমূলে পুলিশ তো একই আছে, আরে লজ্জা হওয়া উচিত। আমি তো মমতা ব্যানার্জী বা তৃণমূলকে লজ্জা হওয়ার জন্য বলবো না, এটা লজ্জা হওয়া উচিত ইলেকশন কমিশনকে, যে ইলেকশন কমিশন এই ধরনের কাজ করার জন্য এলাও করছে। ইলেকশন কমিশনকে তো আমি বলবো ইলেকশন কমিশনের উপরে মামলা করা উচিত, ইলেকশন কমিশন কিভাবে গণতন্ত্রকে রক্ষা করতে পারছে না, ভাই কারণটা কি? শান্তনু সেন বলছে তৃণমূলের কর্মী না বিজেপির কর্মী। আরে শান্তনু সেন কি করবে বেচারা, ও তো ওকে যা বলে দিচ্ছে তাই বলবে, ও কি বলবে? কিন্তু এলাকার লোক তো জানে, আর যদি বিজেপি কর্মী হয় তাহলে অ্যারেস্ট করুক, কেন অ্যারেস্ট করছে না? তাহলে ওকে অ্যারেস্ট করে তদন্ত কি কোথা থেকে 9mm পিস্তল, তাহলে তার মানে পুলিশের লোক ওই যে বিজেপি করছিল তাই ওকে দিয়ে দিয়েছে। এই ঠিক ওই সময় এসছে নন্দীগ্রামে যখন পুলিশের অস্ত্রগার থেকে অস্ত্র দিয়ে সিপিএম ওই সাধারণ গরিব মানুষের উপরে গুলি চালাচ্ছিল, সেম ওই পজিশনে আসছে পুলিশের অস্ত্রগার থেকে আর্মস যাচ্ছে। আপনার ভুলে গেছেন আপনারা হয়তো, শেখ শাহজাহানের ওখানে যখন আর্মস রিকভারি হয়েছিল সেখানে পুলিশের আর্মস ছিল, তো এটা কোনো নতুন ব্যাপার না। কি করে বেরোচ্ছে পুলিশের অস্ত্রগার থেকে অস্ত্র, কি করে বেরোচ্ছে? ওরা পায়ে হেঁটে বেরোয় না, কোনো অস্ত্র তো পায়ে থাকে না, কেউ না কেউ তৃণমূলের নেতারা বা কোনো পুলিশ অফিসার তৃণমূলের সেই তো নিয়ে বের করে দিয়ে দেয়। বলি যে পুলিশ কর্মীর ব্যবহৃত অস্ত্র 9mm পিস্তল সেটা ফেসবুকে পোস্ট করেছে, তার কি কোনো রকম যোগসাজশ আছে সেই তৃণমূল কর্মীর সঙ্গে? আমি তো আপনাকে হয়তো বুঝাতে পারছি না, 9mm পিস্তল যেটা ব্যান্ড আছে ও সেটাও পুলিশকে সাপ্লাই আছে বা আর্মিকে সাপ্লাই হয়, সেই আর্মসটা যদি তৃণমূলের কর্মী হোক বা কারো কোনো একটা লোকের কাছে আসে, তার মানেটা কি হলো? তার মানে হলো সেই লোকটা
সেই লোকটা পুলিশের সঙ্গে তার রিলেশন আছে। পুলিশ যত যত অস্ত্র শস্ত্র যা গুলি কেউ ফ্যাক্টরিতে তো তৈরি সরাসরি আসে না, সবটাই পুলিশের মাধ্যমে আসে। যে কোনো রাজ্যে যে অস্ত্র বেআইনিভাবে যেটা বেরোয় সব পুলিশের অস্ত্রকার থেকেই বেরোয়। এই গুলি 3.9mm, 303 এটা সব অস্ত্রকার থেকে, কিন্তু প্রহিবিটেড বোর দোকানে যেটা নন প্রহিবিটেড বোর দোকান থেকে বেরোতে পারে, কিন্তু 9mm তো প্রহিবিটেড বোর, এটাকে তো ব্যান্ড করেছে গভর্নমেন্ট, তাহলে এটা বেরোচ্ছে কী করে? তার মানে কোনো না কোনো অস্ত্রকার থেকে ওই পুলিশের লোকেরা বেআইনিভাবে বের করে। এর একটা ক্লজ আছে, এটাও আপনাদের বোঝা উচিত। সরকারের ঘরে এমন একটা নিয়ম এই ইংরেজ জামানা থেকে বানানো আছে কি একটা লিমিটেড টাকার জিনিস যখন গায়েব হয়ে যায়, হিসাবে মিলে না, ওকে লস দেখিয়ে দেওয়া হয়। এই লস দেখিয়ে এই মালগুলো বেরোয়। সেকেন্ড, যখন চানমারি হয়, যখন ট্রেনিং হয়, তখন যদি 100 গুলি ট্রেনিংয়ে দেওয়া হয় তখন ওটাকে 50টাই দিয়ে ট্রেনিংয়ে ওই যে যারা অফিসাররা থাকে সেই 50টা গুলি বাইরে বিক্রি করে দেয়। এইভাবে এই গুলিগুলো বিক্রি হয়, এই অস্ত্রগুলো বিক্রি হয়। এইটা হলো মেন লজিক। আপনি এর মধ্যে একবার দেখেছিলেন কি মাওবাদীদের কাছে ইছাপুর রাইফেল ফ্যাক্টরি থেকে যে অস্ত্র তৈরি হয়ে সেটা বেরিয়ে গেছিল, কি করে বেরিয়েছিল? লোকাল তৃণমূলের লোকেরা ওই ওখানে সাফাই বাছাই কাজ করত, কাঁচা বের করার কাজ করত, কিছু অফিসার অসাধু অফিসার পুলিশ ধরে এদের সিবিআই ধরেও ছিল, অসাধু কিছু অফিসারদেরকে তারা ওই মালগুলো ফেলে দেয় গোডাউন থেকে নিয়ে, যখন ইন্সপেকশনে যায় ওটা ফেলে দেয়, এদেরকে বলে দেয় ওই জায়গা পড়ে আছে ওখান থেকে তুলে নিয়ে এসে ওরা অপরাধীদেরকে সাপ্লাই করে। তারপরে এটা নিয়ে সেন্ট্রাল গভর্নমেন্ট একটা ডিসিশন নিল কি যে মালগুলো একটু খারাপ অবস্থায় বা পড়ে আছে সেটাকে ডিসমেল্টিং করে দাও, মানে ওটাকে গলিয়ে দাও, ওটা কোনো হাতিয়ার হিসাবে থাকবে না, কোনো গোডাউনে এরকম হাতিয়ার থাকবে না, ওখানে ওখান থেকে যা তৈরি হবে সঙ্গে সঙ্গে ডিসপ্যাচ হয়ে যাবে। তালিবানি থেকে উপরে, এটা তালিবান থেকে উপরে চলে গেছে। এই তালিবান থেকে উপরে যাওয়ার একটা কারণ আছে, এই কারণটার তথ্য জানতে হবে। যে জায়গাটা একদম কলকাতার লগুয়া, বহু কারখানা বন্ধ হয়ে গেছে, বহু কার 99% ওখানে অরিয়াদা এলাকায় ছোট ছোট কারখানা ছিল, যেটা জুট মিলে সাপ্লাই করার জন্য যে পার্টসগুলো তৈরি ওখান থেকে সাপ্লাই করে। এবার ওই কারখানাগুলো আস্তে আস্তে বন্ধ হয়ে গেছে। এবার বন্ধ হওয়ার পরে এরা ওই কারখানাগুলোকে জবরদখল করে নিচ্ছে, লোকাল MLA-কে সাপোর্ট নিয়ে বা পৌরসভাকে সাপোর্ট নিয়ে। এবার এই জায়গাগুলো দখল করে কীভাবে বিক্রি হবে, কীভাবে ভরাট হবে, আর ওখানে বৌদ্ধিষ্ঠ বাঙালি, বহু বাঙালি যারা এই দেশীয় বাঙালি যারা বসবাস ছিল একটা সময়, তারাও এখান থেকে প্রায় চলে গেছে, কেউ বিদেশে থাকে, কেউ কলকাতা বাড়ি করে নিয়ে বা কেউ অন্য জায়গায় চলে গেছে, সেই বাড়িগুলো ডিসপিউট লাগিয়ে লাগিয়ে এরা বাড়িগুলো জোর করে নিয়ে নেয়। আপনার বাড়ি ধরুন 1 কোটি দাম আছে, আপনাকে 25 লাখ টাকা দিল, চমকিয়ে টমকিয়ে নিয়ে ওই বাড়িগুলোকে প্রমোটিং করে দিয়েছে। ওখানে একটা নেক্সাস আছে, একটা নেক্সাসকে মদন মিত্র চালায় থ্রু এই জয়ন্ত সিং, অথচ সিং না জয়ন্ত যাদব আছে, মমতা বন্দ্যোপাধ্যায় ওই সিং দেখে আমার সঙ্গে জুড়ে দিচ্ছে। আরও কারণ আছে, কিন্তু এটাও একটা কারণ আছে। আর মমতা বন্দ্যোপাধ্যায় এখন ট্রেন্ড হয়েছে এন্টি বিহারিদের কথা বলা, ওদেরকে আসলে যত ফুটপাত তার 90% বাংলাদেশের যারা বাঙালি উদ্বাস্তুরা তারা এখানে বসে বিজনেস করে বা মুসলমানরা বিজনেস করে, ওই বাঙালিদেরকে সরিয়ে যেহেতু হেরেছে ওই কর্পোরেশনে, হেরেছে পৌরসভাতে, হেরেছে ওখানে সরাতে হবে, সরিয়ে ওখানে রোহিঙ্গাদেরকে বসাতে হবে ওখানে, সেই জন্যে এই উনি কথা বলেছিলেন। কিন্তু যেই শুভেন্দু অধিকারী এই একটা বয়ান দিলেন কি আমি ওখানে পাশে দাঁড়াবো ওদের, সে 380 ডিগ্রিতে উনি ঘুরে গেলেন, এখন আর সব গল্পটা শেষ। এখন আর কোনো উনি এলাকা পরিষ্কার কোনো পরিচ্ছন্ন করার এখন চিন্তা করছে না। আমি ওনাকে একটাই কথা বলবো আপনাদের মাধ্যমে, আরে যেটা দখল হয়েছে, যেটা পুকুর ভরাট হয়েছে,
যেটা সরকারি জমি দখল করে বাড়ি বানিয়ে নিয়েছে সেটা ভাবুন না। এই গরিব মানুষের আপনি তো বলেছেন চপের কার চপের দোকান খুলে দাও, মুড়ি বিক্রি করো, চাকরি তো আপনি দিতে পারবেন না, কারখানা আনতে পারবেন না। যতই আপনি আম্বানির বিয়ে বাড়িতে যান আপনি কারখানা আনতে পারবেন না, কেন ও সেও বাংলাতে ওই সরকারি জায়গাতে জমি ফুটো করে ওই ওই যে ওদের ওয়ায়ার বসাবে, অন্য কিছু এখানে কারখানা করবে না, নিশ্চিত থাকুন। ওরা ওরা সরকার সরকারের ইনফ্রাস্ট্রাকচারকে ইউটিলাইজ করে লুটেপুটে খায়। একদিকে আপনি আম্বানি আডানির বিরুদ্ধে বলবেন, একদিন আম্বানি আডানিতে বিয়ে বাড়িতে খেতে যাবেন। তো গরিব মানুষের গল্প করার তো দরকার নেই, কিন্তু বাংলার কিছু এমন মানুষ আছেন যারা হাজার টাকা নিয়ে তাদেরকে ভোট দিয়ে দিচ্ছে, কিন্তু তারা বুঝতে পারছেন না কি বাংলার কি অবস্থায় চলে গেছে। না না না, এই যে চার দিন আপনাদের মিডিয়া চলছে, আরো চার দিন হয়তো চলবে, তারপরে কবে ছাড়া পেলো এটা তো আপনারা দেখতে পারবেন না। সব গল্প আছে, আমরা তো বরাবরই দেখছি। দাদা একটা ভিডিও ভাইরাল হয়েছে প্রকাশ্যে গুলি চালানো শেখাচ্ছে জয়ন্ত সিং এর, কি আছে শেখাতেই পারে, যার উপরে দিদি হাত তার উপরে সে সব কিছু করতে পারে। পুলিশের ক্ষমতা আছে কি দিদির হাত যার উপরে থাকবে তার তাকে পুলিশ কিছু করবে না? এই কেন্দ্রীয় তদন্ত সংস্থাকে তদন্ত করা উচিত বলে মনে হয়? এত একটা বড় ঘটনা ভিডিও নিয়ে কেন্দ্রীয় এজেন্সি তদন্ত করতে পারে কি না পারে আমি টেকনিক্যালি এটা বলতে পারবো না, কিন্তু যদি সাপ্লাই লাইন খুঁজতে হয় এই অস্ত্রগুলো আসলো কোথা থেকে, তাহলে এন্ট্রি নিতে পারে, এনআইএ এন্ট্রি নিতে পারে।